ভাই দাঁড়ান ভাই আপনি তো নায়িকা বিয়ে করে সেলিব্রিটি হয়ে গেলেন কেমনে করলেন ভাই আরে বেটা সবাই কি নায়িকা বিয়ে করতে পারে হ্যাঁ যোগ্যতা লাগে যোগ্যতা তোমার ভাই সেই যোগ্যতাটা আছে আচ্ছা ভাই বুঝলাম নায়িকা বিয়ে করার যোগ্যতাটা আছে আচ্ছা বুঝলাম নায়িকা বিয়ে করার যোগ্যতা আছে যে নায়িকারে আপনি আগে প্রস্তাব দিছে না আপনার সে প্রস্তাব দিছে শোনো তোমার ভাবি যে নায়িকা আমিও প্রস্তাব দিছি তোর ভাবিও আমার প্রস্তাব দিছে আই লাভ ইউ একসাথে দুজনই একসাথে আই লাভ ইউ বলছি হয়ে গেছে তা ভাই এই নায়িকার বিয়ে করার পরে আপনি তো সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আর ফেসবুকে যে দেখলাম আপনার ফ্যান ফলোয়ার এত দিনের পর দিন বাড়তেছেন আপনি তো একদম সেলিব্রিটি নায়িকা বিয়ে করছি না সবাই চিনবো আপনি নায়িকার স্বামী সবাই চিনবে আমাকে এই কারণে নায়িকা বিয়ে করছি সবাই তো নায়িকা বিয়ে করতে পারে না বুঝে নাই বিষয়টা ভাই আমার মাথায় একটা জিনিস ধরে না কি আপনি এত বড় একজন ব্যবসায়ী এত সুন্দর সুন্দর মেয়ে থুয়া আপনি নায়িকা কেন বিয়ে করলেন এই মেয়ে বলবা কেন সে তো নায়িকা জিনিস তুম সাধারণ মেয়ে না সে তো নায়িকা বুঝতে পারছো ভাই বুঝছি নায়িকা তো এখন আমাদের ভাবি হ্যাঁ ওদের ভাবি আচ্ছা ভাই আপনি আর নায়িকা কি এখন একসাথে থাকি হ্যাঁ কই থাকবে একসাথেই তো থাকবো বিয়ে করছি না আমার বউ না একসাথেই থাকি তার মানে ভাই বাসরও করছি হ্যাঁ করছি ভাই বাসর যাইতে প্রথম দিনে কেমন কাহাইলে খুবই ভালো সুন্দর অনেক ভালো ভাই আমি একটা জিনিস বুঝিনি একটু খোলাসো করে কবে কি আপনি তো প্রথম দিনে বাসর রাইতে ঢুকলেন আমি তো ফেসবুকে দেখছি এই নায়িকা নাকি আগে পাঁচটা আগে বিয়ে ছিল এখন আপনি বাসর করে ঢুকলেন আর ভাবিও সুন্দর করে বাসর করে বসে আছে আপনার আগে আরো যে পাঁচজন বিয়ে করছে ওই সময় তো ভাবি সুন্দর করে বসা ছিল আর ওই পাঁচজনও তো এক একজন করে ঢুকছিল আর বাসর করে এক একজন করে বের হয়েছে আপনি হয়েছেন ষষ্ঠমতম মানে আপনার অনুভূতিটা কি আমার একটু খুলে করে খুলে সে কন্যা ভাই মিথ্যা এগুলো সব মিথ্যা বানানো তোর ভাবি আমারে বিয়ের পরে সব বলছে এগুলো সব অভিনয় ছিল তোর ভাই একমাত্র রিয়েল আর সব অভিনয় তোর ভাই অরিজিনালটাই বিয়ে করছে একমাত্র আমি অরিজিনাল মানুষ আর সব বুয়া মিথ্যা এগুলো শুনবি না একটা জিনিস বুঝি না ভাই আপনি একটু আমি কোন প্রকার বুঝতেছেন ফেসবুকে মিডিয়া এগুলো কি সব মিথ্যা কথা বলতেছে পাঁচজন বিয়ে করে পাঁচজন বাসর করলো আর এই যে আপনার কাছে আর নায়িকা যা বললো এটাই হয়ে গেলো নায়িকার কথা সব সত্য হলো আমি বুঝলাম না নায়িকার কথা আপনি বিশ্বাস করলেন এগুলো মিথ্যা বুয়া ভাইরাল হওয়ার জন্যে করে নায়িকা না অনেক বড় নায়িকা সেলিব্রিটিদের জন্যে সবাই এরকম করে ভাইরাল হওয়ার জন্যে এই শোন তুই বাসায় আসিস চা খেয়ে যায় যা তোর ভাবির সাথে ছবি তোলাই দিব না আসিস বাসায় আসিস ঠিক ভাই 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 দাঁড়ান আমার মাথায় না ধরতেছে না ভাই কেমনে পাঁচজন আসলো গেল আপনার ষষ্ঠমতম আর মিডিয়াগুলো সবগুলো মিথ্যাটা বললো বুঝি না সব মিলে বুঝবি না এগুলো তুই তুই কি নায়িকা বিয়ে করছস না আমি নায়িকা বিয়ে করছস না হ্যাঁ আমি করছি কিন্তু আমি বুঝি তুই এগুলো বুঝবি না ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক কিছু করবো তুই আসিস বাসায় আসিস আমি বুঝলাম না আমি তো এরে ব্যাকল তো নিজেই ব্যাকল হয়ে গেলাম কি নায়িকা নায়িকার কথা বললে পাঁচটা আগে বিয়ে হয়েছে মিডিয়া মিথ্যা কথা বলে বেটা ফেসবুকে এখন বর্তমানে মিথ্যা কথা বলে তুমি একটা এখন সেতু লাগলে তুতু বলালে সব মিডিয়া আইসা পরে আর মেয়ে বলছে পাঁচটা এসে অভিনয় করছে বাসর করে আবার কেমন অভিনয় করে পাঁচটা বিয়ে কেমন অভিনয় করে বলো বুঝাও না আল্লাহ